আপুনি কেনেদৰে মূল্যায়ন কৰিব বা মূল্যাংকন কৰিব? প্ৰথম কথাটো ইকনমিক সার্ভে দেশৰ অর্থনীতি আৰু আপোনাক কওঁ, দেশৰ অৰ্থনীতি যদি কোনোবাই কৈ আছে ইকনমিকৰ টেনশ্যন আছে, একচুৱেলি মইতো টেনশ্যন নাই। কেলৈ নাই? কাৰণ আপোনাৰ যোনটো ইকনমিক শ্লোডাউন হৈছিলে 2017 জি এছ টি আৰু ডিমনিটাইজেশ্যনৰ পিছত ইকনমিক ৰিকভাৰী আৰম্ভ কৰিছিলে 2019 আৰম্ভ হৈছিলে। তাৰপিছত আহিলে আপোনাৰ ক'ভিড, আৰু তাৰপিছত দিছে লাহে লাহে ক'ভিডৰ কাৰণে ইকনমিক শ্লোডাউন আৰম্ভ হৈ গ'ল। কিন্তু এতিয়া যদি সি হাই ফ্ৰিকুৱেঞ্চি ইণ্ডিকেটৰবিলাক গোটেইখিনি আমি চাওঁ, এক্সক্লুডিং এটা পাৰ্ট যোনটো আপুনি ডমেষ্টিক কনজামশ্যন এক্সপেণ্ডিচাৰ ইজ মোৰ অফ এ চাইক'লজিকেল এতিয়া, কিন্তু আপুনি যিমানখিনি ইণ্ডিকেটৰ চাওঁ, মই ইণ্ডিকেটৰ যদি চাওঁ গোটেইখিনি ৰিচেণ্টলি ছাৰ্ভিচেছ পি এম আই লাষ্ট অগষ্টৰ পৰা যদি ৰিডিং কৰে এবভ 50, মানে ছাৰ্ভিচ ছেক্টৰ এবভ 50 ৰিডিং মিন এক্সপাণ্ডিং, মেনুফেকচাৰিং যোনটো মাৰ্কেটৰ মেনুফেকচাৰিং পি এম আই ইণ্ডেক্স এবভ ৰিডিং 50, এমপ্লয়মেণ্ট ছিটুৱেশ্যন ইনইকুৱালিটিজ জেনেৰেলি যেতিয়া যিকোনো ধৰণৰ এটা পেণ্ডেমিক হ'ব বা যেনেকুৱা ধৰণৰ ৰিচেশ্যনো আহে ইনইকুৱালিটিজ বাঢ়ে, ডেটছ এ ফেক্ট। আৰু অভাৰঅল যদি আমি চিনাৰিঅ' চাওঁ, মোৰ যিখিনি চিনাৰিঅ' দেখি আছোঁ ইকনমিক গ্ৰ'থ হেজ বিন পিকিং আপ আৰু এতিয়া প্ৰি পেণ্ডেমিক যোনটো লেভেলত আহি পাই গ'ল। ইণ্ডিয়ান ৰিয়েল জি ডি পি গ্ৰ'থ আপোনাৰ ৰিয়েল জি ডি পি হয় এতিয়া 147,000 কোটি টকা, আৰু নমিনেল জি ডি পি গ্ৰ' হৈছে, নমিনেল জি ডি পি গ্ৰ' হ'লেও কিন্তু মেটাৰ নকৰে, ৰিয়েল জি ডি পি প্ৰি পেণ্ডেমিক লেভেল আহি পাই গ'ল। আৰু 8.59% গ্ৰ'থ ইজ ছলিড নাম্বাৰ না বুলি কওঁ, কেলে? কাৰণ আপুনি এবাৰ 10-12% গ্ৰ'ৰ কথা পাতিব নালাগে, ডাবল ডিজিট পাতিব নালাগে, কাৰণ আপোনাৰ বেছ লেভেল চেঞ্জ হৈ গ'ল এতিয়া। কাৰণ আপুনি যেতিয়া প্ৰি ক'ভিডৰ লেভেল আছে আপোনাৰ বেছটো বহুত ল' হৈ যায়, আপুনি ইয়েৰ টু ইয়েৰ যেতিয়া কম্পেৰিজন কৰিব আপোনাৰ প্ৰি ক'ভিড লেভেলটো বহুত ড্ৰপ হৈছিলে, তাৰ লগত যদি কম্পেৰিজন কৰে তাৰ লগত বা 15-24% গ্ৰ'থো নট বেছি ডাঙৰ নহয়। কিন্তু এতিয়া 8.5-9% যদি ইকনমি গ্ৰ' কৰিব পাৰে বহুত ভাল কথা। আৰু যিখিনি বস্তু গোটেই দেশত চেঞ্জ হৈছে, একচুৱেলি মই ক'ভিডৰ কাৰণে দেশত ভাল হৈছে বুলি কওঁ কিছুমান ক্ষেত্ৰত ইকনমিক পাৰ্স্পেক্টিভ কওঁ। ইণ্ডিয়াত ইকনমি ষ্ট্ৰাকচাৰেলি বহুত প্ৰব্লেম চলি আছিলে, যে ইণ্ডিয়াত যদি ফাৰ্মাচিউটিকেল কোম্পানী কওঁ, ফাৰ্মা ছেক্টৰত ইণ্ডিয়াত নিজৰ ডমেষ্টিক ইনপুটছ নাই, মষ্টলি এ পি আই বা কে এছ এমবিলাক বাহিৰৰ পৰা এক্সপৰ্ট আনে। আৰু ইণ্ডিয়াৰ যোনটো হেল্থ ছেক্টৰ ৱাজ একচুৱেলি এনেকুৱা পৰা যে চাইনাৰ হাতত আছিলে, আৰু চাইনা এণ্টি ডাম্পিং ইউজ কৰি পেলাই 2001 পৰা ডাম্পিং ইউজ কৰি পেলাই 2001 পৰা ইণ্ডিয়াত কে এছ এম বাৰু এ পি আই ডেষ্ট্ৰয় কৰি দিছিলে। আৰু ফাৰ্ষ্ট টাইম ফৰ দিছ গভৰ্ণমেণ্ট হেজ ষ্টাৰ্টেড গিভিং পি এল আই পাৰফৰ্মেঞ্চ লিংক ইনচেন্টিভ ষ্টাৰ্ট কৰিছে আপোনাৰ মেইন ফাৰ্মা ছেক্টৰত। আৰু এই বাজেটৰ চাওক, এখন বাজেট যোনখনৰ কথা কৈছে, বাজেট একচুৱেলি অলৰেডি চলি আছে, লাষ্ট এবছৰ পৰা ডেৰ বছৰ বাজেটে চলি আছে, নতুন স্কীম আহি আছে। তাৰ প্ৰথম কথা চাওক, আপুনি পি এল আই স্কীম আপোনাৰ টেক্সটাইলত গৈছে, অট'মবিলতো ধৰি লওক, এতিয়া অট'মবাইল আজি অট'মবাইল ছাপ্লাই নাই, মানে মেনুফেকচাৰিং কৰিব পৰা নাই, মাৰুতি 80% আণ্ডাৰ 80% কাম কৰি আছে, 80% প্ৰডাকশ্যন কেপাচিটি কাম কৰি, কাৰণ ছেমি কণ্ডাক্টৰ নাই, কাৰণ ছেমি কণ্ডাক্টৰ মষ্টলি আপোনাৰ চাইনা এণ্ড টাইৱানৰ পৰা আহে। তো ইণ্ডিয়া যোনটো আপোনাৰ চাইনা প্লাছ ওৱান স্কীম ইউজ হৈ আছে, এণ্ড ইণ্ডিয়া ইজ ৰিয়েলি ফ'কাচিং অন এ ডমেষ্টিক ইকনমি, আৰু সেই ক্ষেত্ৰৰ পৰা যদি চাওঁ ৰিয়েলি গ্ৰ'থ হেজ বিন পিকিং আপ। ডাইভাৰ্জেঞ্চ থাকিবই, যোনটো আপোনাৰ মই কৈ আছোঁ ইনইকুৱালিটিজ আছে, কিন্তু গ্ৰ'থ পাৰ্স্পেক্টিভৰ পৰা ভাল হৈছে। আৰু তেওঁ আপোনাৰ এটা ভাল কথা কৈছিলে দেৱ ডাঙৰীয়াই, যে কেপেক্স এক্সপেণ্ডিচাৰ লাষ্ট বাজেটত কৈছিলে ইট ৱাজ এ বিউটিফুল বাজেট, লাষ্ট ইয়াৰ যোনটো বাজেট আছিলে আৰু সেইখনৰ কাৰণে আপুনি ইকনমিক ৰিকভাৰী দেখি আছে দুবছৰ। আৰু চেণ্টিমেণ্টেল যদি পাওঁ, বিজনেছ কনফিডেঞ্চ এট অল টাইম হাই, আপোনাৰ মেনুফেকচাৰিং পি এম আই গ্ৰ'য়িং, কনজিউমাৰ কনফিডেঞ্চ হোৱা নাই, কাৰণ কনজিউমাৰ স্পেণ্ডিঙো পিক আপ হোৱা নাই, পিক আপ লাহে লাহে হ'ব, আৰু লেগ আৰু কনজিউমাৰ যোনটো চেণ্টিমেণ্ট হয়, কনজিউমাৰ কনফিডেঞ্চ ইনডেক্স সেইটো পিক আপ হোৱা নাই, কাৰণ ক'ভিড ফিয়াৰ বেছড, মানুহে ইমান ডিস্ক আৰামছে স্পেণ্ড কৰা নাই, লাহে লাহে এইটো পিক আপ, আৰু ইকনমিক গ্ৰ'থ যদি পিক আপ হ'ব। আৰু এটা কথা কওঁ, যে ইকনমিক যেতিয়া গ্ৰ'থ পিক আপ হোৱাৰ আৰু এটা বস্তু অলপ লেগ কিয় হৈ আছে, আমাৰ যোনটো বেংকিং ছিষ্টেমত যদিও ডিপজিট আছে, ক্ৰেডিট গপটেক হোৱা নাই সিমানখিনি, কিন্তু এতিয়া ইকনমিক ৰিকভাৰী লাহে লাহে যেতিয়া হ'ব, বেংক অলছো এটা চুইং অফ দ্য ইকনমি ষ্টাৰ্টিং, চ' সেইটো যদি কওঁ 8.5-9% যদি গ্ৰ' কৰিব পাৰে ইটছ এ গুড নাম্বাৰ, বিকজ আগতে 4.5-5% গ্ৰ' কৰি আছিলোঁ বিফ'ৰ ক'ভিড। তো আই এম গোয়িং চি 9% যদি গ্ৰ' কৰে ইটছ এ গুড নাম্বাৰ, আৰু প্ৰবেবলি অলপ। আৰু এখন ডেমক্ৰেচিৰ প্ৰব্লেমটো কি হয়, যে আপোনাৰ ইলেকশ্যন আহিব, প্ৰমিছেছ দিব লাগিব, এইটো পপুলিষ্ট মেজাৰ্ছ থাকিব, কিন্তু মই নকওঁ যে কম্প্ৰমাইজ কৰিব বহুত। 5.5 লাখ কোটি টকাৰ আপোনাৰ যোনটো কেপেক্স এক্সপেণ্ডিচাৰ কৰিছিলে, মেবি তাৰ পৰা আমি যদি 10-12% গ্ৰ'থ পাওঁ, 5.5-6 লাখ কোটি, সেইটো ভাল হ'ব। আৰু দুটামান নাম্বাৰ মই কওঁ, যে গভৰ্ণমেণ্টৰ জি এছ টি কালেকশ্যন ইম্প্ৰুভ হৈছে, ইনকাম টেক্স কালেকশ্যনত অলপ ইছ্যুজ আছে, কাৰণ টেক্স বিয়ঞ্চ ইজ এ মেটাৰ অফ থিং, আৰু আপোনাৰ অভাৰঅল ৰেভিনিউ মুভমেণ্ট আছে, আপোনাৰ যোনটো প্ৰজেকশ্যন আহিব, কাৰণ লাষ্ট ইয়াৰ বাজেটখন আছিলে 35 লাখ কোটি টকাৰ বাজেট, তো যদি এবাৰ চাগে আপোনাৰ 39-40 ওচৰা ওচৰি ৰেঞ্জৰ যাব পাৰে, চ' আপোনাৰ এষ্টিমেটখিনি ভাল হ'ব মোৰ মতে।
বিতুমন মজুমদার হয় আপনি একটা আভাস দিলে বর্তমান অর্থনীতি মানে ডক্টর নিহারঞ্জন কলিতার ওসলে যাব বিচারিম ইতিমধ্যে মই কইছোই এটা জটিল পরিস্থিতিত বাজেটখন দাখিল হয়েছে মন্দাবস্থা দুটা ত্রৈমাসিকত মন্দাবস্থা রেকর্ড হয়েছিল গতি তেনে পরিস্থিতিত আর পাঁচ ট্রিলিয়ন অর্থনীতি একটা সপন দেখা দেখার চেষ্টা করেছে বর্তমানের সরকারখানে তেনে পরিস্থিতিত বর্তমান দেশের যে অর্থনীতি সেই অর্থনীতি আপনি কি অবস্থা আছে বলে ভাবে আর তার সমান্তরালকে বাজেটখনের পর আপনার আশা কিবা কি ধরনের বাজেট কাইলৈ দাখিল হব বলে আপনি ভাবে ডক্টর কলিতা হয় পার্থ আপনি আলোচনার আরম্ভণিতে কৈছে যে বাজেট এখন হয়েছে আই বিয়ার খতিয়ান দরাচলতে বাজেট এখনক লৈ বহুত বেশি সপন দেখার একটা পরিস্থিতি না থাকে যদিহে তাক আমি অন্য দিকৰ পৰা নাচাও কিন্তু দুর্ভাগ্যবশত ভারতত বাজেটখনক এটা সম্মোহনৰ মাত্রা হিসাবত সদায় রাজনৈতিকভাবে ব্যবহার করে থকা হয়েছে আর এনেকুৱা করা কই দেখুৱা হৈছে ক্ষমা করব যে বাজেটখনে যেন আমার বহুত আশা আকাঙ্ক্ষাক একে রাতিতে বা এটা স্টেপতে পদক্ষেপতে সমাধান করিব পারে ঠিক তেনেকুৱা এটা কথার বাবে আসলতে সাধারণ মানুহৰো বাজেটক লৈ আশা আশা প্রত্যাশা বহুত আর আজি কেইবছরমান আগলৈকে 2017 চনৰ আগলৈকে হয় বাজেটত এটা ডাঙৰ কথা আছিল সাধাৰণ ৰাজ্যক প্ৰভাৱিত কৰিব পৰা যে কি বস্তুৰ দাম কমিব কি বস্তুৰ দাম বাঢ়িব কিন্তু জিএছটি যুগত বাজেটে সেই কথাটুকু মোটামুটি আমাৰ পৰা আঁতৰাই লৈ গৈছিল আগতে আৰু এটা আশা আছিল যে ৰেল বাজেট যিহেতু বেলেগকৈ দাখিল কৰা হৈছিল তেতিয়াও এটা আশা আছিল যে আমাৰ দেশখনক বা আমাৰ অঞ্চলটোত নতুনকৈ ৰেল কি সংযোগ হ'ব কিন্তু আজি কেইবছৰৰ মানৰ পৰা ৰেল বাজেটৰো সেইখন যিহেতু সাধাৰণ বাজেটলৈ সম্পৰ্কিত কৰা হৈছে তেনেকুৱা বহুত আশা এটা আৰু মই এজন মানে অৰ্থনীতিৰ ছাত্ৰ হিচাপে নাপাওঁ কিন্তু হয় অৰ্থনীতিৰ সামগ্ৰিক প্ৰতিচ্ছবি এখনক প্ৰতিফলিত কৰিবলৈ বাজেটখনক বহুতো কথা থাকে যিয়ে সাধাৰণ ৰাইজে পুংখানুপুংখ বুজি নাপালেও অৰ্থনৈতিক দৃষ্টিকোণৰ পৰা বিশ্লেষণ কৰাৰ প্ৰয়োজনীয়তা আছে আজি আমি আর্থিক সমীক্ষা দিয়ার আগতে ভারতের রাষ্ট্রপতিয়ে মানে সদর সেন্ট্রেল হলত যেতিয়া তেখেতৰ ভাষণ রাখিছিল তেতিয়াও কিন্তু পরবর্তী পর্যায়ত বাজেটখন কেনেকুৱা হব সেয়া আমি এটা অনুমান কৰিব পাৰিছিলো যিখিনি কথা তেখেতে কৈছিল আৰু তাৰ পাছতো যেতিয়া দেখিলো যে আর্থিক সমীক্ষাটো মোটামুটি একেখিনি কথাই প্রতিফলিত হৈছে আৰু ভাব হৈছে কালিলৈকে সেই একেখিনি কথাই প্রতিফলিত হব য'ত আমি আমাৰ সফলতার জয়গানহে গাম হয়তো কিছুমান কথা আমি যত গুরুত্ব দিব লাগে সেই কথাত গুরুত্ব দিবলৈ সময় কম পাম পাছত বিশ্লেষণ করলে নিশ্চয় সেই কথাবোৰ ওলাব বাজেটত যেতিয়া আমি আশার কথা কও তেতিয়া এটা কথা লক্ষ্য করা গৈছে যে বর্তমান ভারতের যে অবস্থা এই অবস্থাত তিনিটা দিশ সরকারে গুরুত্ব দিব লাগিব এই বাজেটের যোগেদি প্রথম যে যিটো আমার ব্যয় সংকোচন ব্যয় মানে ভোগ ব্যয় সংকোচন কারণ ভোগ ব্যয় সংকোচনের তার শিকলিযুক্ত অবস্থার দ্বারা যেটা চ্যানেল সৃষ্টি হব তার দ্বারা আসলতে আমি অর্থনীতিখনের প্রগতি নির্ভর করব পারিম বিশেষকৈ করোনা কেন্দ্রিক কালত আমি যেটো অলপ অফ দ্য স্ট্রিম হয়ে যাওয়ার কথা ইতিমধ্যে আগর দুগৰাকী বক্তায় কৈছে সেই অফ দ্য স্ট্রিমৰ পৰা আমি মেইন স্ট্রিমলৈকে আনিবলৈ হলে আমি আমার ভোগ ব্যয়ত লাগিলে সেয়া সরকারি হোক বা ব্যক্তিগত খণ্ডর হোক তাক গুরুত্ব দিবই লাগিব জিডিপির এটা কথা কোৱা হৈছে যে জিডিপি 9% হলে দেশের কারণে ভাল না 8% হলে ভাল না ডাবল ডিজিট হলে ভাল কিন্তু দুর্ভাগ্যর কথা যে ভারতত জিডিপিয়ে কিন্তু আমার সর্বসাধারণের বহুতখিনি সমস্যা সমাধান করার ব্যবস্থা হিসাবে প্রতিফলিত নকরে মই দুটা কথা আপনার আজির এই মঞ্চত কবলৈ বিচাৰিছো কেইদিনমান আগতে অক্সফ্যাম ইন্টারন্যাশনাল নামৰ এখন সংস্থাটোৱে যিটো প্রতিবেদন দাখিল কৰিছে তাত ইনইকুয়েলিটি কিলস বুলি যিটো অধ্যায় তাতে দেখুওৱা হৈছে যে করোনা কালত বিশ্বত যিখিনি দরিদ্রতা বৃদ্ধি পাইছে তার আধা সংখ্যকেই হেনো ভারতবর্ষৰ তার উপরও যে যা দুবছর ভারতের প্রায় 84% ঘরুয়া খণ্ডর ব্যয় হ্রাস পাইছে কিন্তু তার বিপরীতে 125 বিলিয়নের ঠাইত 143 বিলিয়নের সৃষ্টি হয়েছে আর ইনইকুয়ালিটি বৃদ্ধি হয়েছে গতি বাজেটত কথা থাকিব যে আমার যে গ্রাম্য খণ্ডত যেটা নিবনুয়া সংকাচন লকডাউনের ফলত চাকরিহীনতার যে অবস্থা বা আমার ক্ষুদ্র কুটির আর মধ্য উদ্যোগ খণ্ডর বিশেষ অসংগঠিত খণ্ডর যিখিনি সমস্যা যি আছিল আগতে কিন্তু বর্তমানের করোনা কালের পরিবেশে এই সমস্যাবোৰ আরো বেশি আগবাই লৈ গৈছে আরো বেশি দুর্বার করে তুলিছে
গতি আমি আশা রাখিম যে নির্মলা সীতারমন ডাঙরিয়ানির বাজেটে এই সমস্যাসমূহ বিশেষক গ্রামাঞ্চলের উচ্চলতা কেনেদরে আনিব খরচ বৃদ্ধির কথা কোয়া হয়েছে হয় সরকারের খরচ বৃদ্ধির এই কারণে প্রয়োজনীয়তা আছে বিশেষক স্বাস্থ্য শিক্ষা সামাজিক ন্যায় আর সুরক্ষার ক্ষেত্র কারণ এইবর খরচ বৃদ্ধিয়ে যদি বজারখন চাহিদার ক্ষেত্র প্রতিফলিত করব পারে চাহিদা যদি বৃদ্ধি করব পারে তেনহলে উদ্যোগের যে স্থবিরতা অর্থনীতির যে মন্দা অবস্থা সেয়া হয়তো আমি কিছু দূরলৈকে প্রতিহত করব পারি হয় হয় ডক্টর কলিতা মই বিরতির সময় মোর বিরতির সময় আছে বিরতির পিছন পুনর আহিম কেটামান গুরুত্বপূর্ণ কথা ডক্টর কলিতায় কৈছে দেশের সমস্যার কথা আমি মুদ্রাস্ফীতির কথা পাতিম আর তার সমান্তরালক আনএমপ্লয়মেন্টের কথা পাতিম কিন্তু এই মুহূর্তে আমি লোব লাগবে বাণিজ্যিক বিরতি কালিলে বাজেটখনে এই সমস্যাকিটা সমাধানের দিকত কি 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 ঘোষণা করা সেই লক্ষণীয় হব সেই কথার আমি আলোচনা গিয়ে লো যাম কিন্তু এই মুহূর্তে মানে লোব লাগবে এটা বাণিজ্যিক বিরতি